বুঝে গেছো আর বলতে হবে না লেবু জল তো পেলাম না তাই পুরি দিয়ে কাজ চালাচ্ছি তুমিও একটা লোকের মাঝখানে ব্লক করবে না এটা আলাদাই ইয়ে লাগে মানে লোকে হাঁ করে তাকিয়ে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম সামি ইউ ওয়াচিং হ্যাঁ করবে তিন বছর ধরে মা বহুত বকছে আসলে অনেকদিন কাজ ফাজ হচ্ছে না তো ওই জন্য অ্যান্ড ইয়েস আজকে একটা প্ল্যান আছে অবভিয়াসলি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো কোথায় এক্স্যাক্টলি যাচ্ছি আরেকটা কথা বলে দিই ঠিক আছে সেটা অবভিয়াসলি তোমরাও একটু ফলো করো বাইরের জিনিস এই সিচুয়েশনে বা এই সিচুয়েশন বাদ দাও বাট বাইরের জিনিস বেশি রিচ বা বেশি অয়েলি জিনিস খেও না আমিও আর খাবো না কারণ এইসব খেয়ে না বড্ড মানে পেট ফেট খারাপ হচ্ছে এই রিভিউ করার জন্য বা এইসব করার জন্য তাই জন্য আমি ভাবলাম যে অতটা বেশি করবো না হ্যাঁ মাসে একবার করতে পারি তো গাইস এসে গেছি ধর্মতলা মোড়ে আর এখন গাইস প্রচন্ড রোদ্দুরে আয় গাইস দু বছর আগে আমি এসেছিলাম ইয়েতে মানে ধর্মতলা এই মার্কেটে একটা ব্লেজার কিনেছিলাম যেটা তোমরা মোটামুটি দেখেছো ভালোই ভিউজ দিয়েছো ওটা বেশ ভালো লেগেছে আমার লেজি বং দুটো সিলভার প্লে বাটন আনবক্সিং করেছিল গাইস দেখো এদিকে তোমরা সানগ্লাস পাবে তারা অসুবিধা হচ্ছে কথা বলতে সব লোকে না একই হাঁ হাঁ করে দিচ্ছে আমার দিকে ওই যে ওইদিকে সানগ্লাস এদিকেও সানগ্লাস তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তাতে সুবিধা হবে তোমাদের এই গাইস দেখতে পাচ্ছ কেন টেডি সক্স আমি যে এখানে এসছি তার কারণটা হচ্ছে আমি একটা কিটো কিনবো ঠিক আছে কিটো আর একটা কিটো না না কিটো আর সাথে একটা জাঙ্গিয়া ব্যাস এই দুটো জিনিস কিনতে এসছি অনেক সুন্দর লাগছে দেখতে আচ্ছা আমি না কিটো খুঁজছি কিন্তু জুতোটাই পাচ্ছি না বেশি কাছে জুতোটা দেখো এটা বেসিক্যালি মেয়েদের জুতোই মনে হয় বেশি আছে এখানে মেয়েরা ছেলেদের জুতো আছে এই যে দেখো 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 এসমেস গাইস পেয়েছি এখানে কিটো এদিকে দেখি কোনটা ভালো লাগে সেটাই নেবো গাইস কিটোর দাম বলছে 300 টাকা করে এটা দাদা ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হবে না কোনো গাইস কোনটা বেটার এইটা নাকি ওই সাদা গুলো সাদাগুলো 350 বলছে না আমার জুতো গাইস গাইস আমি জুতোটা কিনে নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি মেয়েদের জন্য গাইস অনেক ভালো মানে এখানে অনেক কসমেটিক্সের প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেমন তোমরা সোজা দেখতে পাচ্ছ অনেক অনেক জিনিস পাওয়া যাচ্ছে এই রোদ্দুরটা উঠে গেলে না ব্লগ বানানোর মুডটা চলে যায় এত গরম লাগছে না ওই মানে তোমাদের জন্য আমরা ব্লগ বানাবো তাই একটু এক্সস্টেড লাগছে দেখি একটু লেবু জল খাবো তারপরে আবার একটু এনার্জি পেয়ে গেলে তারপর আবার কথা বলছি লেবু জল তো পেলাম না তাই পুরি দিয়ে কাজ চালাচ্ছি তোমাকে ফ্রুটি কত টাকা দিয়েছে তুমি ফ্রুটির হয়ে প্রমোশন করছো সো গাইস আমার হচ্ছে এখন কেনাকাটা হয়ে গেছে যেটা তোমাদের বললাম যে আমি বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কোনটা কোনটা নিলাম অবশ্যই তোমরা দেখেওছো তোমাদের দেখিয়েছি হালকা হালকা অ্যান্ড ইয়েস এখন যাবো হচ্ছে ইমল ইমলে আমাদের একটা জিনিস কেনার আছে ওটা দেখবো যে ওখানে আদৌ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না যদি পাওয়া যায় তো তোমাদের দেখাবো আর যদি না পাওয়া যায় তাহলে আমাদের এক অন্য জায়গায় যেতে হবে অন্য দিন ইমলে এসে গেছি এখন হচ্ছে আমরা ইমলে আমি যেটার জন্য এসেছি একটা মাউন্ট লাগবে গিয়ে দেখছি ওখানে পাওয়া যায় কি যায় না আমরা গাইস মানে চিনো না ক্যামেরা গলিটা কোথায় বা ক্যামেরা গলিটা কোথায় তো অবশ্যই তোমরা মানে কাউকে জিজ্ঞাসা করবে ওই ইমলের সামনে বা চৌরঙ্গি রোড ওখান থেকে লেফট নিলে কাউকে বলে দিলে মানে জিজ্ঞাসা করলে ক্যামেরা দিলে এখানে নানান ধরনের মানে ওই লেন্স ক্যামেরার জন্য যারা মানে বেশিরভাগ ব্লগার আছে তারা বেশিরভাগ জিনিস পারচেস করে এইসব জায়গা থেকে এখানে DJI, Osmo তারপরে ড্রোন সব ধরনের জিনিস পাওয়া যায়
এই যে তোমরা এই একটা আয়না দেখতে পাচ্ছ, এই আয়নাগুলো বেশ সুন্দর দেখতে ডিজাইন হলা, তোমাদের একটু বার্গেন করতে হবে, নয়তো এরা মুরগি বানিয়ে দেবে। সো গাইস, আগের দিন একটুখানি মানে লেট হয়ে গেছিল, মানে ফিরতে মানে সন্ধ্যা হয়ে গেছিল আর একটু ল্যাদ লাগছিল রাত্রে, তাই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। বাট এবার আমি তোমাদের দেখাতে চলেছি কি কি কিনেছি কালকে। তেমন কিছু একটা কিনিনি, ওই দু তিনটা জিনিস কিনেছি। এটা হচ্ছে গাইস কিটো, ওই আমার কি কিটো ছিল না, মানে কয়েক বছর হয়ে গেছিল। সেটার মধ্যে এইটা নেই, তো এটা কিনেছি। এটা নিয়ে নিচ্ছে 60 টাকা চোর আছে, এটার দাম হচ্ছে ওই নর্মালি 30-40 টাকা, বুঝে গেছো আর বলতে হবে না। এটা নিয়েছে 80 টাকা, আর কিটোটা নিয়েছে 300 টাকা। অনেক বার্গেন করার চেষ্টা করলাম, বাট ওটা ফিক্সড প্রাইস ছিল, তো আমাকে 1% ডিসকাউন্ট দেয়নি, 300 টাকা। আবার উপরে বলছে ভিডিও বানানো যাবে না। সো আমি এই তিনখানা জিনিস মাত্র কিনে ব্যাস এটাই। আর আমি যে ওই মাউন্ট যেটা তোমাদের দেখালাম মাইকের মতো, ওইটা আসলে আমার কোনো এখন মাইক নেই, বাট ইন ফিউচার আমি যদি মাইক কিনি ওইটা আমার লাগবে। বাসন মাজতে মাজতে দেখো, বলো বলো বলো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বলো, ওই দে ওই দে ওই দে ওই দে, আরে বলো বলো বলো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব না বললে করো, বলো 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 বলো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, ঠিক আছে কনসিডার, মানে একটু মানিয়ে গুছিয়ে নিও। ব্যাস টাটা টাটা।